হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। হেয়ার বিডি টিপস ইমি চ্যানেলে সবাইকে স্বাগত। কম বয়সে চুল পেকে যাওয়া এটা একটা অস্বস্তিকর কারণ, তাই আজ সাদা চুল পাকা করার জন্য এমন কতগুলো টিপস আপনাদের জন্য নিয়ে এসেছি যা আপনাদের জন্য খুবই উপকারী হতে চলেছে। তাই ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। প্রাকৃতিক উপাদানগুলো দিয়ে আপনার সাদা চুল কালো করার জন্য বিডিটা তৈরি করে নিতে পারেন, যা সহজেই পেয়ে যাবেন আপনার রান্নাঘরে। রান্নাঘরে থাকা মাত্র 5টি উপকরণ দিয়েই আপনার চুল কালো করতে পারবেন। আসুন জেনে নিই সেই 5টি উপাদান কী কী। 1 নম্বর উপায়টি হলো কারিপাতা। চুল কালো করতে সাহায্য করে কারিপাতা। সপ্তাহে 4 দিন 1 মোটো কারিপাতা ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে এটি মাথায় লাগিয়ে রেখে দিন। 1 ঘন্টা পর হালকা গরম ধুয়ে ফেলুন। কোনো রকম শ্যাম্পু ব্যবহার করবেন না। এইভাবে কিছুদিন ব্যবহার করার পর দেখবেন যে আপনার চুল সুন্দর হয়ে গেছে। 2 নম্বর উপাদানটি হলো আমলকি। পাকা চুল কালো করতে সাহায্য করে আমলকি। যদিও শীতকাল ছাড়া বাজারে আমলকি খুব বেশি একটা পাওয়া যায় না, এক্ষেত্রে 10 কর্মা ভাণ্ডার থেকে শুকনো আমলকি কিনে আনতে পারেন। এ আমলকি গুঁড়া দিয়ে যদি আপনার মাথায় সামান্য পরিমাণ টক দই দিয়ে লাগিয়ে নিতে পারেন, তাহলেই দেখবেন যে আপনার চুল কুচকুচে কালো হয়ে গেছে। এটা সপ্তাহে অন্তত 2 দিন ব্যবহার করুন। 3 নম্বর উপাদানটি হলো শিকাকাই। পাকা চুল কালো করতে সাহায্য করে শিকাকাই। শিকাকাই যদি ভালো করে গুঁড়ো করে এই আমলকির গুঁড়ো বা পাউডার একসঙ্গে মিশিয়ে নিয়ে মাথায় লাগাতে পারেন, তাহলে আপনার চুল কুচকুচে কালো হয়ে যাবে। 4 নম্বর উপাদানটি হলো কালো জিরা। পাকা চুল কালো করতে সাহায্য করে কালো জিরা। কালো জিরা পেস্ট করে সামান্য নারকেল তেলের সঙ্গে যদি ভালো করে লাগিয়ে নিতে পারেন, তাহলে আপনার চুল ভীষণ ভালো থাকবে। 5 নম্বর উপাদানটি হলো জবা ফুল। জবা ফুল চুল কালো করতে অনেক বেশি সাহায্য করে। জবা ফুল ভালো করে শুকিয়ে গুঁড়ো করে নিন। এরপর নারকেল তেল একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে চুলের গোড়ায় লাগিয়ে নিন। এটি যদি আপনি সপ্তাহে 2 থেকে 3 দিন করতে পারেন, তাহলে কিন্তু আপনার চুল ভীষণ ভালো থাকবে। বন্ধুরা, এই ধরনের ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর চুলের যত্নের জন্য বিভিন্ন ধরনের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, প্লিজ চ্যানেলটাকে ঘুরে আসার অনুরোধ রইল।